নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি নিশ্চয়ই সিংহ রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন। তাহলে আসুন জেনে নিন অক্টোবর মাস আপনাদের জন্য কি বার্তা বহন করতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এই মাসে আপনাদের কি কি হতে চলেছে এবং পুজো কেমন কাটতে চলেছে জেনে নেওয়া যাক। তার আগে দুর্গাপুজোর অগ্রিম প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সকলকে। আপনাদের দুর্গাপুজো ভালো কাটুক, আনন্দে কাটুক, এটাই কামনা করে ভিডিওটি শুরু করতে চলেছি। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শুভ। অক্টোবর মাস সিংহ রাশির জাতক জাতিকার কেমন যেতে চলেছে তা আমি অবশ্যই বলবো। তার আগে একটি ব্যাপার আমি আপনাদেরকে জানিয়ে দিই, মাসিক রাশিফলটি প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু সার্বিক রাশিফল, অর্থাৎ সমস্ত সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। সেখানে আপনার বয়স 20 বা আপনার বয়স 60 হতে পারে, তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় যে 100-এ 100 মিলবে এর কিন্তু কখনোই আমি দাবি করব না। আপনার বার্থ চার্টে গ্রহের যেরকম অবস্থান রয়েছে সেই হিসাবেই কিন্তু ফল পাবেন। তাই আপনারা যদি মনে করেন আপনাদের বার্থ চার্ট আমার কাছে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করে নিন। এই নাম্বারে কখনোই জিজ্ঞাসা করবেন না যে আপনার রাশি বা আপনার লগ্ন কি, এই সব কিন্তু বলা হয় না। এখানে টোটালি বুকিং এবং আপনার ভবিষ্যৎ সম্পর্কে অবগত করা হয়। তাহলে আসুন জেনে নিন অক্টোবর মাস সিংহ রাশির জাতক জাতিকার কেমন যেতে চলেছে। আপনাদের রাশির পঞ্চম স্থানে সক্ষেত্রিক বৃহস্পতির অবস্থান এবং সেটি কিন্তু মার্গী, এবং রাশির ষষ্ঠ স্থানে শনিগ্রহের অবস্থান এবং সেটিও মার্গী অবস্থায় রয়েছে, এবং আপনাদের রাশির দশম স্থানে তুঙ্গস্থ রাহুর অবস্থান। এই গোচরের নিরিখে কি হতে চলেছে তা জেনে নেওয়া যাক। এই মাসে প্রেমের দিক কিন্তু আপনাদের খুবই শুভ, অর্থাৎ নতুন প্রেম আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি পুরনো প্রেমও কিন্তু আপনাদের কামব্যাক করবে। তবে এক্ষেত্রে আপনাদের ন্যাকাল চার্টে শুক্রের অবস্থান খুবই ভাইটাল একটা ব্যাপার রয়েছে, অর্থাৎ শুক্র আপনার জন্মছকে কেমন রয়েছে সেটা কিন্তু একটা বিচার্যের বিষয়। এরপর আসি আপনাদের বিবাহের দিক। বিবাহের দিকও কিন্তু এই মাসে কিন্তু খুবই শুভ, অর্থাৎ যাদের বিবাহ আটকে গেছে বা ডিভোর্স হয়ে গেছে, দ্বিবিবাহ করতে চান, সেক্ষেত্রে আপনাদের শুভ হতে চলেছে, অর্থাৎ আপনাদের বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাসে আপনাদের ভাগ্যের দ্বারা যে কোনো কাজ কিন্তু হয়ে যাবে, অর্থাৎ ভাগ্যের সাপোর্ট কিন্তু পেতে চলেছেন, অর্থাৎ যে সব কাজ আপনাদের আটকে গেছে, হতে চাইছে না, সেই সব কাজ কিন্তু আপনাদের অতি সহজেই হয়ে যাবে। এছাড়াও এই মাসে আপনাদের কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ যারা ঘরে বসে আছেন, কর্মহীন হয়ে গেছেন বা চাকরির জন্য প্রচেষ্টা করছেন, তাদেরকে বলবো চাকরির জন্য প্রচেষ্টা করুন, আপনাদের চাকরি পাওয়ার কিন্তু একটা সুবর্ণ সুযোগ কিন্তু চলে এসেছে। তাই ঘরে বসে আর না থেকে চাকরির জন্য প্রচেষ্টা করুন। এর পাশাপাশি যারা রাজনৈতিক কেরিয়ারের সাথে যুক্ত, অর্থাৎ রাজনীতি করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস কিন্তু খুবই শুভ, অর্থাৎ আপনাদের কেরিয়ারে একটা উত্থান হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, এবং আপনাদের কথার মধ্যে একটা আকর্ষণীয় ভাব কিন্তু লক্ষ্য করা যাবে, অর্থাৎ আপনাদের কথা মানুষ কিন্তু শুনবে। এরপর আসি আপনাদের সন্তান ক্ষেত্র। হ্যাঁ বন্ধুরা, আপনাদের সন্তান ক্ষেত্র কিন্তু এই মাসে কিন্তু খুবই শুভ, অর্থাৎ সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু শুভ। এছাড়াও যাদের সন্তান রয়েছে তাদেরকে নিয়ে একটা মনে গর্বের সূচনা হতে চলেছে। এরপর আসি আপনাদের শিক্ষাস্থান। এই মাসে কিন্তু শিক্ষাস্থান কিন্তু আপনাদের খুবই শুভ দেখা যাচ্ছে, অর্থাৎ যারা হায়ার লেভেলে পড়াশোনা করছেন বা লোয়ার লেভেল, উভয় ক্ষেত্রেই কিন্তু আপনাদের কেরিয়ার ভালো হতে চলেছে, এবং পড়াশোনার প্রতি মনোযোগ কিন্তু আপনাদের ধীরে ধীরে বৃদ্ধি পাবে। এই মাসে আপনাদের ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে, এছাড়াও যে কোনো ট্যুর যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বিভিন্ন জায়গায় বেড়াতে যেতে পারেন। এবার আসি বিজনেস ক্ষেত্র। কিছু কিছু বিজনেস রয়েছে, সেই বিজনেসগুলো যদি আপনারা করেন সেক্ষেত্রে কিন্তু খুবই শুভ, যেমন গার্মেন্টসের বিজনেস, যেমন ফুডের বিজনেস, যেমন কসমেটিক্সের বিজনেস, যেমন গ্লসারির বিজনেস, এছাড়াও এগ্রিকালচার ডিপার্টমেন্টের সাথে যারা যুক্ত রয়েছেন, এনজিওর সাথে যারা যুক্ত রয়েছেন, এছাড়াও অনলাইন বিজনেসের সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ। তবে এই অক্টোবর মাসে কিছু কিছু সাবধানতার বাণী আমি আপনাদেরকে বলে দিই। এক নম্বর হচ্ছে, এই মাসে আপনারা কাউকে টাকা ধার দেবেন না। হ্যাঁ বন্ধুরা,
টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না, এই দুটি ক্ষেত্রে কিন্তু প্রবলেম আসবে। এর পাশাপাশি শত্রুতা হওয়ার কিন্তু একটা যোগ কিন্তু রয়েছে, তবে শত্রু আপনার কিছু করতে পারবে না, তবে শত্রুতা করবে। এবং এই অক্টোবর মাসে আপনারা যারা বাইক চালান, স্কুটার চালান বা ফোর হুইলার চালান, তাদেরকে বলবো সাবধানে চলুন, কারণ অ্যাক্সিডেন্টে বা রক্তক্ষরণের কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। তাই যখনই বাইরে বেরোবেন তখন হেলমেটটা অবশ্যই পরে বেরোন, আর যারা চার চাকা নিয়ে বেরোবেন তারা অবশ্যই একটু দেখে শুনে গাড়ি চালান। এই মাসে রাহুর অবস্থান কিন্তু ভালো রয়েছে, যার ফলে যারা লটারি, সাট্টা, জুয়া, ফাটকা বা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ। অর্থাৎ সেই সব জায়গা থেকে কিন্তু টাকা আসার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ধন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাসে পিতার শরীর স্বাস্থ্য কিন্তু আপনাদের খুবই ভালো যাবে, মানে পিতার হেলথ যদি খারাপ থাকে সেই হেলথ কিন্তু ডেভেলপ করবে, তবে মায়ের দিকটা কিন্তু একটু প্রবলেম রয়েছে, অর্থাৎ মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, সেদিকটা কিন্তু আপনারা ডাক্তারের সাথে কনসাল্ট করুন। এছাড়াও যারা অভিনয় বা শিল্পকলার সাথে যুক্ত, অর্থাৎ অ্যাক্টিং, মডেলিং, ডান্সিং, অর্থাৎ গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ, আপনাদের কেরিয়ারে ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল সিংহরাশির জাতক জাতিকার অক্টোবর মাস কেমন যেতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও মধ্যে সাবস্ক্রাইব না করে থাকলে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশে বেল আইকনটিকে অন করে দিন এবং অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ধন্যবাদ।